নমস্কার বন্ধুরা, রান্নার খোঁজে চ্যানেলটিতে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি চিকেন পেঁয়াজি বা মাংসের পেঁয়াজি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই কোনো রান্নার রেসিপি শেয়ার করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করি মাংসের পেঁয়াজি বা চিকেন পেঁয়াজি। চিকেন পেঁয়াজি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। আমি এখানে দুটো পেঁয়াজকে লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম 7 থেকে 8টা কাঁচা লঙ্কা কুচি। তারপর দিয়ে দেব 2 চামচ রসুন কুচি। এবারে দিয়ে দেব 7 মতো লবণ। এবারে আমি সবগুলোকে ভালো করে মেখে নেব। পেঁয়াজটাকে আমি 2 থেকে 3 মিনিট ধরে ভালো করে মেখে নেব। এভাবে মেখে নিলে পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে যায়। পেঁয়াজগুলো আমার মেখে নেওয়া হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব 250 গ্রাম বোনলেস চিকেন। চিকেনগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম মুসুর ডালের গুঁড়ো। আমি এখানে 1 কাপ মুসুর ডাল মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গুঁড়িয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব সামান্য একটু ধনে পাতা কুচি। এবার আমি সবগুলোকে ভালো করে মেখে নেব। আমি কিন্তু এখানে কোনো রকম জল ব্যবহার করব না। চিকেন পেঁয়াজি বা মাংসের পেঁয়াজি বানানোর জন্য আমি এখানে মুসুর ডালের গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলে বেসনও ব্যবহার করতে পারেন, বেসন দিয়েও কিন্তু এটা খেতে খুব ভালো লাগে। সবগুলোকে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে মাংসের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দেব। চিকেন পেঁয়াজিগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে। কয়েক মিনিট পর 1 পিট ভাজা হয়ে গেলে আমি উল্টে দিয়ে আর 1 পিট ভেজে নেব। যেহেতু আমি এখানে মাংসের পেঁয়াজি বানাচ্ছি, সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে, না হলে পেঁয়াজিগুলো ওপর থেকে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচাই থেকে যাবে। পেঁয়াজিগুলোকে বেশ লাল করেই ভেজে নেব। পেঁয়াজিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটি ছাঁকনির সাহায্যে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। এবারে যেগুলো বাকি ছিল সেগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। এক পিট ভাজা হয়ে গেছে। এবারে উল্টে পাল্টে আর 1 পিট ভালো করে ভেজে নেব। এগুলোও ভাজা হয়ে গেল। এবার এগুলোকেও তুলে প্লেটের মধ্যে রেখে দেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি চিকেন পেঁয়াজি বা মাংসের পেঁয়াজি। এবার আমি ওপর থেকে অল্প পরিমাণে বিট লবণ ছড়িয়ে দিয়ে গরম গরম সার্ভ করব। আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে নিন চিকেন পেঁয়াজি বা মাংসের পেঁয়াজি, আর গরম গরম সার্ভ করুন সন্ধ্যাবেলা টিফিনে 1 কাপ কফি বা 1 কাপ চায়ের সাথে। আমার আজকের এই চিকেন পেঁয়াজি বা মাংসের পেঁয়াজি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন।